হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্ট্রিস ডেলি ব্লগে আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো শুভ জন্মাষ্টমী সবাইকে প্রথমেই জানাই। আর এখানে দেখতে পাচ্ছ নীল অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট রিসিভ করেছে, সেটা অবভিয়াসলি আমার আর নীলের মেয়ের। আমরা একটা বেডিং সেট মানে মসকিউটো নেটের সঙ্গে আর তার সাথে একটা কট সেট অর্ডার করেছিলাম অ্যামাজনের, লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এটা পেয়ে কতটা খুশি, আমি নাচানাচি শুরু করে দিয়েছি, কারণ এখন সব কিছুটা ঘিরে আমাদের মেয়ের, আমাদের নিজেদের জন্য এখন আর কিছু কিনতে ইচ্ছা করছে না। তো যেহেতু আমাদের খাটটা একটু ছোট, তো সেহেতু এটা কিনেছি আমি, আর এটাকে এবার আনবক্সিং করার পালা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আনবক্সিং করছি এটাকে, আর পাশে মেয়ে ঘুমাচ্ছে। তো আমাদের খাটটা যেহেতু একটু ছোট, তো সেহেতু একটু জায়গাটা সেভ করার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। যেহেতু ও মেয়ে, তাই আমার এই পিঙ্ক কালারের ডট ডট বাবল ডটটা খুব পছন্দ হয়েছিল, তাই এটাই আমি অর্ডার করেছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, সঙ্গে একটা বালিশ দিয়েছে। তো তোমরা যারা কিনবে তাদেরকে বলে রাখি, এটা কিন্তু কটনের না, এটা পলি কটনের ওপর আছে, তবে এটা সফট, তোমরা বাচ্চাদেরকে আরামসে শোয়াতে পারবে 0 to 6 মান্থ অবধি। তো দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা সুন্দর। তো এইভাবেই সকালটা শুরু করলাম। জন্মাষ্টমী দোল যাই হোক না কেন, সমস্ত উৎসবকে ঘিরেই আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো আমাদের বটতলাতে এই ধরনের একটা র্যালি বেরিয়েছিল, এখানে দেখতে পাচ্ছ জন্মাষ্টমীর জন্য সবাই খুব সুন্দরভাবে সাজুগুজু করে এখানে খোল করতাল নিয়ে হরিনাম হচ্ছিল। তো বটতলাতে আমাদের এখানে প্রায় দোলের উৎসবও হয়, তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি। যাই হোক, আমি ব্লগ এখন কন্টিনিউ করতে পারছি না কারণ মেয়েটার জন্য। তো যতটা পাচ্ছি তোমরা দেখতে থাকো, আমি এডিট করে যতটা মানে তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে ছাড়ছি। আর প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, কারণ বাচ্চা মেয়েকে নিয়ে আমি এডিট করছি, ভিডিও করছি, করাটা খুবই টাফ। তো আশা করি তোমরা যারা নিউবর্ন মামা মানে বাচ্চার মা হয়েছো, তারা খুব ভালো করেই বুঝবে। তো তারপরে এখানে সোজা আমাদের গোপুসোনার কাছে চলে আসি, যেহেতু আজকে গোপুসোনার বার্থডে, তাই মা গোপুসোনাকে শাঁখের মধ্যে দুধ আরও অনেক কিছু দিয়ে, ঘি মধু দিয়ে স্নান করাচ্ছে। আর এটা প্রত্যেক বছরই করে থাকে। এবছর সত্যি কথা বলতে আমি কিছুই জোগাড়জাত করতে পারিনি, সবটাই মা, আলো, নীল ওরাই সব করেছে। আর আমাদের গোপুসোনাকে এবার মা স্নান টান করিয়ে খুব সুন্দরভাবে ড্রেসও পরাচ্ছে। এই সমস্ত ক্লিপগুলো নীল আলো ওরা নিয়েছে, ওদেরই ক্রেডিট ভিডিওতে। আর আমি জাস্ট খালি বলছি তোমাদেরকে, দেখো কি সুন্দর আমাদের গোপুসোনা গঙ্গার জল দিয়ে, আতপ চাল দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে স্নান করছে। তো প্রত্যেক বছর আমার জন্মাষ্টমী নিয়ে প্রচণ্ড একটা ক্রেজ থাকে, কারণ জন্মাষ্টমীতে আমি যে প্লেটটা গোপুসোনাকে দিই সেটা এবছর আমি আর বেরাতে পারিনি, তাই আলোই বেরিয়েছিল, আলোকে দিয়ে যতটা সম্ভব আনিয়েছি। তো এরপর মা আমাদের গোপুসোনাকে খুব সুন্দর করে নতুন ড্রেস পরাচ্ছিল এবং ওর গায়ে গয়না দিচ্ছিল। আমাদের গোপাল কিন্তু ছোট্ট হলেও ওদেরকে ওর কিন্তু সাজের খুব বহর, দেখতেই পাচ্ছ নতুন চুল, নতুন হাড়, গয়না একদম পরে মানে একদম রাজকীয় সাজে সেজেছে আমাদের গোপুসোনা আজকে। আর আমাদের গোপুসোনাকে খুব সুন্দর লাগছিল। যাই হোক, এই যে গোপুসোনার চুলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মা কিনে এনেছে। এখন গোপুসোনাকে হাতের ব্রেসলেট পরানো হচ্ছে, এরপর গোপুসোনাকে পরানো হবে কানে। উফ, কতটাই সুন্দর লাগছে, আর গোপুসোনাকে মানে এতটাই ভালো লাগছিল, জাস্ট বলার মতো না। ছোট হোক বড় হোক, ভগবান ভগবানই হয়। তো এই মুকুটটা মা আলাদা করে গোপুসোনার বার্থডের জন্য বানিয়েছে। তো এখানে গোপুসোনাকে বসানোর জন্য প্রত্যেক বছর আমি সাজাই। এবছর বললাম যেহেতু আমি মেয়েটার জন্য কিছু করে উঠতে পারিনি, তাই নীল সবটাই করেছে, আর গোপুসোনা ওর দোল্লায় বসে গেছে। প্রত্যেক বছর ওই দোল্লাটাতেই বসে থাকে, আর এখানে বসেই পুজো করা হয়। আমাদের ঘরটার প্রচণ্ডই জায়গার অভাব, তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমাদের একটা বড় ঘর দেয় আর আমরা খুব ভালো করে আরও বড় করে পুজো করতে পারি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ গোপুসোনার জন্য সামান্যই এবছর আয়োজন করতে পেরেছে, কারণ মা অনেকটা কষ্ট করে করেছে। তো যাই হোক, এই প্লেটটা এবারে আলোই কিনে এনেছে, তো তালের বড়া
আমি ভেজেছি মেয়েকে ঘুম পাড়িয়ে, আর এখানে মা শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, এবার গোপু সোনাকে আরতি করা হবে। তো দেখতেই পাচ্ছো মা এখানে গোপু সোনাকে আরতি করছে। আর আমার মা কিন্তু রাত 12টার সময়, মানে যখন কৃষ্ণের জন্ম হয়, মা প্রত্যেক বছর কিন্তু সারা দিন উপোস করে থাকে। ইভেন আমিও করে থাকি, আমরা দুজনেই উপোস করে পুজো দিই। এবছর আমার ছোট বাচ্চাটার জন্য আমি করতে পারিনি কিছুই, তো মাই পুরোটা উপোস করে করেছে। আর করে দেখতেই পাচ্ছো মা এখানে মা ধূপ প্রদীপ সমস্ত কিছু দিয়ে মা এখানে আরতি করছে। দেখতেই পাচ্ছ আমাদের জায়গাটা কতটা শর্ট। এরপরে মা চামড় দিয়ে, মানে কি বলবো, এটাকে কি করে আমি ঠিক জানি না, যাই হোক যেটাই করছিল, চামড় দিয়ে ঠাকুরকে করছিল। তারপরে কাঁসর ঘণ্টা বাজাচ্ছিল, তো খুব মজা হয়েছিল। কিন্তু আমি একটাও ফটো তুলতে পারিনি, আমার মেয়ে একটু ঘুমায়নি। সন্ধে 7টা থেকে রাত্রি 11টা অবধি আমার মেয়ে আমাকে এতটা পরিমাণে জ্বালিয়েছিল, জেগেছিল, ঘুমোতে পারে মানে ঘুমোচ্ছিল না, তো সেই জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তো এই দেখো আমার গোপু সোনাকে কতটা সুন্দর লাগছে। আর এই গোপু সোনার জন্য ছোট্ট আয়োজন করেছিল, আর এটাই ছিল আমার জন্মাষ্টমীর একটা মিনি ব্লগ। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে।